हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल वाई टू कुकिंग। आमार आजकेर रेसिपी बिकेलेर मजादार नाश्ता मसाला माथी। अनेके एटाके माथियो बोले थाकेन। एटी एकटी राजस्थानी स्नैक्स। बिकेलेर नाश्ताय एकटू भिन्नता आनते बानिये फेलते पारेन एई स्नैक्सटी। मसाला माथी बानानोर जोन्नो प्रथमे एकटी पात्रे एक कप चालेर आटा निये निलाम। एर साथे दिये दिलाम हाफ कप बेसन, देड़ चा चामच लवण, झालेर गुड़ो देड़ चा चामच, जीरा हाफ टेबिल चामच, कालो जीरा हाफ चा चामच, कालो गोलमरिचर गुड़ो हाफ चा चामच, गरम मसलार गुड़ो एक चा चामच, तिल दिच्छी दुई टेबिल चामच और मसुरेर डाल दिच्छी दुई टेबिल चामच। डालटा आमी परिष्कार करे धुए पानी झरिए नियेछि। आर पेंयाज बाटा दिच्छी एक टेबिल चामच एवं रसुन बाटा दिच्छी हाफ टेबिल चामच और सब शेषे दिए दिच्छी देड़ टेबिल चामच घी। एखन सबगुलो उपकरण एकसाथे भालोभावे मिशिए निते हबे। एबार एर मध्ये अल्प अल्प करे गरम पानी मिशिए एकटी सफ्ट डो बनिए निते हबे। अल्प अल्प करे कयेकबार पानी एड करले पानीर परिमाणटा बेशी हबार सम्भावना थाके ना। आमार हाफ कापेर मतो पानी लेगेछे डोटा बनाते, তবে আপনাদের চালের আটার ধরন অনুযায়ী পানি সামান্য কম বেশি লাগতে পারে। ডোটা খুব বেশি স্টিকি করা যাবে না। ডোটা যখন এমনভাবে বাটির গা ছাড়িয়ে আসবে তখন বুঝতে হবে ডোটা মাখানো হয়ে গেছে। এখন এই ডোটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। এই ডোটাকে বেলে নিতে হবে আর বেলার সুবিধার্থে এই ডোটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি। এবার একটি কিচেন বোর্ডে আমি কিছুটা চালের আটা ছিটিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের রুটি বেলার পিডিও ব্যবহার করতে পারেন। এবার এক ভাগ ডো নিয়ে আমি প্রথমে হাত দিয়ে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি। এরপর বেলন দিয়ে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এর পুরুত্বটা একটু কম বেশি হলেও কোনো প্রবলেম নেই, আপনাদের পছন্দ মতো করে পাতলা করে নেবেন, তবে খুব বেশি ভারী করে বেলে নেওয়া যাবে না। আমি ঠিক এভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার একটি কুকিজ কাটার দিয়ে আমি গোল করে কেটে নেচ্ছি। আপনারা যে কোনো ছোট স্টিলের গ্লাস অথবা যে কোনো বোতলের মুখ যেগুলো একটু ধারালো হয় সেই ধরনের যে কোনো কিছু দিয়েই পছন্দ মতো করে কেটে নিতে পারবেন। এখন এক্সট্রা অংশগুলো আলাদা করে নিয়ে গোল শেপ করে কাটা অংশগুলো উঠিয়ে আলাদা করে একটা সাইডে রেখে দেব। এই ডোতে যেহেতু চালের আটা রয়েছে তাই বেশি পাতলা করে বেলতে গেলে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আরও একটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডোটা বেলার জন্য একটি প্লাস্টিক শিট ব্যবহার করব। প্লাস্টিক শিট ব্যবহার করার আগে এর যে পাশটা ডোয়ের দিকে থাকবে সেই পাশটায় সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে আর ঠিক এভাবে বেলে নিতে হবে।
আর বেলার ঝামেলা না করতে চাইলে হাত দিয়েও খুব সহজেই শেপ দিয়ে নিতে পারেন। আমি একটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে ডো নিয়ে ঠিক এভাবে যতটুকু সম্ভব পাতলা করে শেপ দিয়ে নিতে হবে। সবগুলো মাছই শেপ দেওয়া হয়ে গেছে। এখন তেলে ভেজে নেবার পালা। এগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে ভাজতে হবে। এখন এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের মজাদার বিকেলের নাস্তা। বেশিরভাগ সময় আমার বাসায় এই নাস্তাটি পরিবেশন করার আগেই ফুরিয়ে যায়। এটা খেতে এতটাই মজাদার যে ভাজার সাথে সাথেই শেষ হয়ে যায়। তাহলে আর দেরি কেন, আপনারাও তৈরি করে ফেলুন ভিন্ন স্বাদের মজাদার এই বিকেলের নাস্তাটি। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।